আমি ফার্স্ট টাইম এই গ্রুপে এসেছি। ইনফ্যাক্ট গল্প বলিয়ে হিসেবে খুব একটা সুনাম বা দুর্নাম কোনোটাই আমার নেই, আমি কোনোদিনই গল্প বলিনি। তবে আজকে আমি সাহস করে চলেই এলাম অনির্বাণের সাথে কথা বলে। অনির্বাণের সাথে আমার পরিচয় আছে অবভিয়াসলি ভার্বালি, বা ভার্চুয়াল ফ্রেন্ডও আমার, এখানে সবাই আমার ভার্চুয়াল ফ্রেন্ড। ওর সাহস দিল, আমিও সাহস করে চলে এলাম। এনিওয়েজ, আজকে যে গল্পগুলো বলবো সেগুলো কিছুটা অলৌকিক, কিছুটা ভৌতিক, অলৌকিক, অদ্ভুত, হোয়াট এভার ইউ ক্যান সে। অ্যাকচুয়ালি আমি ভূত নিজে তো কোনোদিন দেখিনি, কিন্তু ভূতের গল্প শুনতে সবার মতো, অনেকের মতন, সবার মতো বলবো না, অনেকের মতো আমিও খুব ভালোবাসি। তাই আমি এই গ্রুপে জয়েন করেছিলাম, এখানে সবাই খুব সুন্দর গল্প বলে এবং এত সুন্দর করে ন্যারেট করছিল, শুনতেও খুব ভালো লাগে আর লেখেও অনেকে খুব ভীষণ ভালো। আমি আজকে কিছু মেন ব্যাপার হচ্ছে, ভূত আমি কোনোদিন দেখিনি, আমি আমার মায়ের মুখে কিছু ঘটনা শুনেছি, সরি, আমি আমার মায়ের মুখে কিছু ঘটনা শুনেছি, কিছু আমার মাসি, কখনো আমার শাশুড়ি মায়ের মুখে, কখনো আমার হাজবেন্ডের মুখে এভাবে শোনা, আর দু একটা ঘটনা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। তবে সেটাকে ঠিক ভৌতিক বলবো না, তবে একটু আনন্যাচুরাল, অবভিয়াসলি আনন্যাচুরাল, তাই আমি এখানে বলতে এসেছি। ফার্স্ট অফ অল আমরা একটা কথা শুনি, যে কিছুক্ষণ আগে আমি শুনছিলাম শ্রেয়াও বোধহয় বলছিল কুকুর নিয়ে যে কথাটা, আমি প্রথমে বলে রাখি আমি শ্রী শ্রী রাম ঠাকুরের শিষ্যা। তা আমাদের গুরুদেব বলতেন, কোনো কিছু আনন্যাচুরাল, বিশেষ করে সেটা যদি ওই মানে সোল, সেটা ব্যাড সোল, গুড সোল, হোয়াট এভার, কোনো যদি আত্মা সংক্রান্ত কিছু হয়, তাহলে কিন্তু কুকুররা আগে নাকি ফিল করে। অনেক সময় দেখবেন কুকুর মানে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু কুকুর খুব চিৎকার করতে করতে বারবার পেছনে তাকাতে তাকাতে দৌড়ায়, মনে হয় যেন ও কিছু দেখতে পাচ্ছে, বাট নোবডি ক্যান সি, ওই দেখতে পাচ্ছে। সেটা থেকে শুনেছিলাম কুকুর মনে হয় আত্মাকে দেখে, আর আত্মার যে একটা ডাইমেনশন আর আমাদের যে ডাইমেনশন, দুটো এতটা আলাদা। আমাদের আশেপাশেও অনেক সময় থাকেন ওনারা, কিন্তু আমরা ফিল করতে সবাই পারি না। অনেকে বলে যারা খুব সফট রাশি হয়, মানে ওই তুলা রাশি বা একটু এরকম আছে, আমি ঠিক জানি না, তারা নাকি অনেকে ফিল করতে পারেন। যাই হোক, এরকম একটা ঘটনা আমি বলবো, সেটা হচ্ছে ব্যাপারটা খুব আনন্যাচুরাল। তখন আমি কলেজে পড়ি, আমাদের আমাদের মানে পাড়াতে পরপর কিছু ইনসিডেন্ট হচ্ছিল, হঠাৎ করে কেউ মারা যাচ্ছে, কারো অ্যাক্সিডেন্ট হচ্ছে, পরপর পরপর হচ্ছিল। আর আমাদের পাড়াতে না একটা কালী পুজো হতো, খুব বড় করে কিছু না, পাড়ার কালী পুজো। যাই হোক, যে কোনো কারণেই হোক, কালী পুজোটা বন্ধ ছিল তখন, আর সেই সময় এই ধরনের অদ্ভুত ঘটনাগুলো ঘটছিল। অনেকে আছে অল্প, বেশ অল্প বয়সে হঠাৎ করে একটা অসুখ ধরা পড়লো, তখন খুব হেপাটাইটিস বি হচ্ছিল, ওরকম আমাদের পাশের বাড়ির এক কাকু মারা গেছিলেন হেপাটাইটিস বিতে। এই জিনিসটা শুরু হয়েছিল আমি যখন কলেজে ঢুকবো, মানে তার কিছুটা আগে, স্কুল ছাড়বো কলেজে ঢুকবো সেরকম সময় থেকে, অনেকটা সময় পর্যন্ত ব্যাপারটা চলেছিল, কিন্তু কেউ এটা নোটিস করেনি যে এই জিনিসটা পরপর ঘটছে। কিন্তু অনেকদিন ঘটার পর হঠাৎ করে সবাই নোটিস করলো। আমার কথা শোনা যাচ্ছে? বা ভালো না লাগলেও বলবেন, কিন্তু বোর হলেও বলবেন, আমি চলে যাব। এমনিতে আমি বেশি সময় নেব না, এটা আমার অত আমি সুন্দর করে বলতেও পারবো না, তবুও ভালো না লাগলে বলবেন, কিন্তু বোর ফিল করলে। এনিওয়েজ, তারপরে দেখা গেল কখনো কেউ মারা যাচ্ছে, কারো অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং যারা মারা যাচ্ছেন তারা কিন্তু হঠাৎ মারা যাচ্ছে, মানে যেই অসুখই হোক সেটা হঠাৎ ধরা পড়ছে, হঠাৎই মারা যাচ্ছে। তারপরে হঠাৎ সবাই দেখলেও যে যেই যে ইনসিডেন্টটা ঘটছে, মানে যেই বাড়িতে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা কেউ মারা যাচ্ছে, তার ঠিক কিছুদিন আগে থেকে একটা কালো কুকুরকে সেই বাড়িটার আশেপাশে ঘুরতে দেখা গেছিল।
আর অদ্ভুত ভাবে ইনসিডেন্টটা হয়ে যাওয়ার পরে আর সেই কুকুরটাকে দেখা যেত না। এইভাবে বারবার হওয়ার পর তখন সবাই বুঝতে পারলো যে কালো কুকুরটা এলেই কি ঘটনাটা ঘটছে। অথচ কালো কুকুরটাকে দেখলে কিন্তু নর্মাল যেরকম রাস্তার কুকুর হয় না, স্ট্রিট ডগ, ওরকমই মনে হচ্ছিল। আলাদা করে কিছু চোখে পড়ার মতো ছিল না, কিন্তু যেহেতু ওই কালো কুকুর, এমনিতে আমাদের মধ্যে একটা সুপারস্টিশন আছে যে কালো মানে অশুভ আমাদের, বিশেষ করে বাঙালিদের মধ্যে। তারপরে সবাই মিলে ঠিক করলো ওই কালী পুজোটা আবার স্টার্ট করা হোক। এবং ওই কালী পুজোটা আবার স্টার্ট করার পরে জিনিসটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেল। তার মানে এই নয় যে এরপরে কোনোদিন কেউ ওই পাড়ার কারো কিছু হয়নি, সেটা অন্য কথা, সেটা তো হতেই পারে, অ্যাক্সিডেন্ট বা মৃত্যু, এটা তো জীবনের, মৃত্যুটা তো জন্মের মতনই সত্যি। কিন্তু ওই রকম ভাবে হয়নি যে হঠাৎ হঠাৎ পরপর পরপর, ওই কালী পুজোটা স্টার্ট করার পর জিনিসটা আবার নর্মাল লাইজ হয়েছে। আর একটা ঘটনা আমি বলবো, সেটাও আমি শুনছিলাম শ্রেয়ার ওখানে বলছিল, একটা ওই টয়লেট করার ব্যাপারটা যেটা শুনছিলাম, এই ঘটনাটা কিন্তু আমিও শুনেছি আমার ঠাকুমার কাছে। আমাদের পূর্বপুরুষ বাংলাদেশে, এবার বাংলা আমি দেখিনি কোনোদিন বাংলাদেশ, কিন্তু ঠাকুমার মুখে যতটুকু শুনেছি, বাংলাদেশে মানে আমাদের ঠাকুমাদের এক পূর্বপুরুষের একটা ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে যে উনি, আমি কোনো কমিউনাল ব্যাপারে যেতে চাই না, তাই কিছু কথা আমি ছেটে বলবো। উনি রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎ করে রাস্তা ভুল করেন এবং বারবার বারবার একই জায়গায় ঘুরঘুর করেন। এই সেম ইনসিডেন্টটা পরবর্তীকালে আমার বাবার সঙ্গে হয়েছিল, সেটা কিন্তু একদম শহরের মধ্যে। ওই কিছুক্ষণ আগে শ্রেয়া বলছিল না যে রাত মানে ভূত আসবে, দিন মানে আসবে না, আমিও সেরকম বলছি যে জনবহুল এলাকায় যে মানুষ কোনো প্রবলেমে পড়বে না এরকম তা বলা যায় না। যাই হোক, আমার বাবার ইনসিডেন্টটা পরে আসছি। তা ওই আমার ঠাকুমার পূর্বপুরুষের ক্ষেত্রে যেটা ঘটেছিল সেটা হচ্ছে যে ওখানে উনি কিছু দেখেছিলেন যে, যাই হোক আমি ওই কমিউনাল জায়গাটা এড়িয়েই বলছি, যে যেটা ওনার ভালো লাগেনি এবং উনি সেটা একটা কিছু করতে গেছিলেন। তারপরে অদ্ভুত ভাবে উনি আর রাস্তা মানে গোল গোল একটা রাস্তাতেই ঘুরছিলেন, মনে হচ্ছিল না মনে জিন ধরলে যেরকম হয় না এরকম ওরা বলতেন। আমি কোনো কিছুই নিজে এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু ওই চীনের ব্যাপারটা তখন ওনার মাথায় এসেছিল। এবং উনি তখন পাশেই একটা খালি ডাবের খোলা পড়েছিল, সেটা তুলে উনি টয়লেট করে মানে ইউরিনটা চারপাশে উনি ছিটিয়ে দেন। অদ্ভুত ভাবে তারপর উনি আস্তে আস্তে নর্মাল ভাবে বাড়ি ফিরে আসতে পারেন। সেম ব্যাপারটা আমার বাবার সঙ্গে ঘটেছিল, তবে আমার বাবা হয়তো হতে পারে ওখানে খুব জনবহুল এলাকা বলে এত কিছু করতে হয়নি, অনেক তাড়াতাড়ি ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। সেটা ঘটেছিল বিরাটিতে। বিরাটিতে একটা গলির ভেতর দিয়ে মানে সেখানে আমার বাবা এরকমই বারবার একই রাস্তা, অথচ চেনা রাস্তা, কিন্তু এটা নয় যে ওই রাস্তাটা আমার বাবার কাছে নতুন, কারণ আমার বাবা বিরাটিতেই মানে বিরাটি স্কুলে পড়াশোনা করেছেন, সুতরাং বিরাটির রাস্তা আমার বাবার কাছে খুব ভালোই চেনা। কিন্তু আমার বাবার এই ঘটনাটা ঘটেছিল তখন আমার বাবা চাকরি করেন, বারবার একই রাস্তা ঘুর ঘুর করছিলেন। সেই জায়গাটা থেকে উনি কিছুক্ষণ বাদে মানে একই চেনা রাস্তা ভুল করার পর উনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে যান, তারপর আস্তে 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 উনি রাস্তা ঠিক করতে পারেন। যাই হোক, এটা আমি জানি না, এটা একটা আনন্যাচুয়াল, তবে ভৌতিক কিনা আমি জানি না। এবার আসি আর একটা ঘটনায়, সেটা হচ্ছে, মনে হচ্ছে আমার গল্প কারো ভালো লাগছে না, তাই না? কেউ কিছু বলছে না, আসলে আমি এমনিতেও নতুন। যাই হোক, এবার আর একটা ঘটনা, সেটা আমার সঙ্গে ঘটেছিল, সেটা হচ্ছে যে ভীষণ অদ্ভুত ঘটনা। আমি একদিন রাত্রে ভোরবেলার দিকে একটা স্বপ্ন দেখেছিলাম। জানি না অনেকে বলে ভোরের স্বপ্ন সত্যি হয়, তো সবসময় ব্যাপারটা আমি দেখিনি, এবং আমি মনে করি খারাপ স্বপ্ন যদি হয় সেটা সত্যি না হয় ভালো। যাই হোক, আমি সকালবেলা ভোরের দিকে একটা স্বপ্ন দেখেছিলাম আর কি, সকাল ঠিক না, ভোরের দিকে, যে কোনো একটি ছেলে, ছেলেটার মুখ কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না, একটা অল্প বয়সী ছেলে, তাকে কেউ কিছু একটা যেন খেতে দিল, তারপর অল্প বয়সী ছেলেটা মারা গেল এবং তাকে বাড়িতে নিয়ে আসছে। এত কিছু দেখছি কিন্তু আমি কারো মুখ দেখতে পাচ্ছি না, যে ছেলেটা আমার চেনা কিনা সেটাও দেখতে পাচ্ছি না। তারপরে অদ্ভুত ভাবে মানে যেদিন আমি ভোরবেলা স্বপ্নটা দেখেছিলাম সেই দিনই দুপুর বেলা
আমার এক কলেজের বান্ধবী, সে আমার কাছেই থাকে, আমার বাড়ির কাছেই থাকে, সে আমাকে ফোন করলো। এবং তখন এমন নয় যে তার সাথে আমি স্বপ্নটা শেয়ার করেছি, কারণ সেরকম কোনো জায়গায় আসিনি, তার সাথে আমার দেখাই হয়নি। ফোন করে আমাকে বলল যে জানিস, এরকম আমাদের, সরি, আমাদের পাড়া থেকে কিছুটা দূরে একটি পাড়ার একটি ছেলে হঠাৎ করে মারা যায়, এবং সে কিন্তু মানে সামাও লোকের মনে হয়েছে ও কিন্তু অসুস্থ হয়ে মারা যায়নি। ছেলেটাকে আমি চিনতাম, তবে ছেলেটার সাথে আমার কোনোদিন আলাপ ছিল না, বা ছেলেটার হোয়্যারাবাউটস আমি তখন জানতামই না যে ছেলেটা তখন কি করে। পরে শুনেছিলাম ছেলেটি একটি কোনো নেটওয়ার্ক বিজনেসের সাথে যুক্ত ছিল, কোনোভাবে কি জানি না ওকে কেউ একটা লজেন্স খেতে দিয়েছিল, ও রিক্সা থেকে অজ্ঞান হয়ে পড়ে যায়, তারপর যাই হোক মারা যায়। এবং আমি কিন্তু এই ঘটনাটা জানার কথা না, কারণ ওর হোয়্যারাবাউটস আমি কিছুই জানতাম না, যে ও কারোর কার সাথে, আমি ছেলেটিকে চিনতাম কিন্তু হোয়্যারাবাউটস তখন জানতাম না, বা ছেলেটির সাথে জীবনে কথা বলিনি, মুখ চিনতাম। তা আমার স্বপ্নের সাথে এভাবে মিলে যাওয়াতে আমি একটু ভয় পেয়ে গেছিলাম, যে আমিও দেখেছিলাম একটি অল্প বয়সী, আমাদেরই বয়সের মতো বা আমার থেকে 1 বছর সিনিয়র ছিল বোধ হয়, ছেলেটি মারা যাওয়াতে আমি একটু ভয় পেয়ে গেছিলাম যে এইভাবে আমার স্বপ্নটা সত্যি হয়ে গেল। খুব খারাপ লেগেছিল। যাই হোক, খুব বেশি লোকজন আমি দেখতে পাচ্ছি না, মনে হয় গল্প খুব একটা কেউ শুনছে না, না জানি না শ্রেয়ার গল্প তে যতটা লোকে মজা পাচ্ছিল, আসলে খুব পরিচিত মুখ এবং খুব স্পন্টেনিয়াসলি বলছিল, জানি না আমারটা ভালো লাগছে কিনা। আচ্ছা যাই হোক, কেউ প্লিজ মাঝে মাঝে একটু কমেন্ট করুন, তাহলে বুঝবো গল্প ভালো লাগছে বা খারাপ লাগছে, যেটাই হোক কমেন্ট করুন। না খারাপ লাগলেও করবেন, কারণ আমি খুব স্পোর্টিংলি নেব, খারাপ লাগতেই পারে, সবার সবকিছু ভালো নাই লাগতে পারে। এনিওয়ে, এরপরে আরেকটা গল্পে চলে আসি। সেই ঘটনাটাও আমি বারবারই বলছি, আজকে যে ঘটনাগুলো বলবো এটা কোনোটাই কিন্তু আমার কোনো বইয়ে পড়া গল্প নয়, আমি যা যা আমার কখনো ঠাকুমার মুখে, কখনো মাসি বা মায়ের মুখে শোনা, সেগুলোই আমি আজকে বলছি বা বলার চেষ্টা করছি। এর পরের ঘটনাটা আসামে, আমার বড় মাসি শ্বশুর বাড়ি আসামে, এবং আসাম সম্পর্কে আমার মনে হয় সবাই কম বেশি জানেন। আমি যখন এর কথা বলছি তখন অনেক, মানে আজ থেকে ধরুন 20 বছর 25 বছর আগের কথা বলছি, এবং আসাম তো একটু হলেও, আমার বড় মাসি শ্বশুর বাড়ি 3 সুকিয়া। এবার মানে খুব ডেভেলপ তো তখন হয়নি, আর ওখানে অনেক পুকুর টুকুরও বোধ হয় ছিল, যেটা আমি মাসির মুখে শুনেছি। আমার মাসির ভাসুরের ছেলে, ভাসুরের ছেলে তার ওয়াইফ ডেলিভারি, মানে বেবি ডেলিভারি হওয়ার সময় ভদ্রমহিলা, মানে ভাসুরের ছেলের যে ওয়াইফ, মানে সম্পর্কে আমার মাসির বৌমা হবেন, উনি মারা যান। সম্ভবত বাচ্চাটি মানে জন্মের সাথে সাথেই মা হারা হয়, এটা খুব প্যাথেটিক ব্যাপার। তারপরে ছেলেটিকে তারপরে ওই বাচ্চাটিকে মাঝে মাঝেই দেখা যেত, মানে বাচ্চাটার আশেপাশে কেউ একটা যেন ঘুরছে, সেখানে মানে পিছন থেকে, মানে কেউ যে সবসময় মুখ দেখতে পেয়েছে তা না, মনে হচ্ছে কোনো একটা ছায়া বাচ্চাটাকে মানে পাহারা দিচ্ছে, টেক কেয়ার করার মতন এরকম ব্যাপার। কখনো দেখা গেছে যে মাসির মানে ছেলের যে, ভাসুরের ছেলে যে, তার ভাই একটু মাছ ধরার নেশা ছিল, তো মাছ ধরে ফিরে আসার পথে দেখেছে কে যেন ওর নাম ধরে ডাকছে। এবার ন্যাচারালি ভয় পেয়ে হয়তো কখনো হয়তো ছিপটা দিয়ে একটা বাড়ি মারলো, তখন বললো তুই আমাকে মারলি, দেওরটাকে তুই তুই করে বলতো, তুই আমাকে মারলি, এরকম কথাগুলো। কেউ যে ওকে প্রমিনেন্টলি দেখেছে তা না, কিন্তু সবসময় একটা আনক্যানি ফিলিং, যে হয় বাচ্চাটাকে কেউ একটা পাহারা দিচ্ছে, বাচ্চাটা যেন ক্ষতি না হয় কখনো বাচ্চাটা একা থাকলে, কখনো মাছ ধরতে গিয়ে ওর মানে দেওর ওরকম ফিল করেছে, মানে যে বউটি মারা গেছে তার দেওর। তারপর সবাই মিলে ঠিক করলো বাচ্চাটাকে তো এভাবে মানুষ করা যাবে না, ওই ছেলেটির আবার তারা বিয়ে দেয়। এবং আমরা সৎমা সম্পর্কে অনেক খারাপ খারাপ কথা শুনি, কিন্তু ওর স্টেপ মাদার, বা আমি মাই বলবো, স্টেপ কথাটা সরিয়ে দেব, মা খুব ভালো ছিল এবং বাচ্চাটিকে সে নিজের বাচ্চার মতো মানুষ করেছে। তারপর থেকে কিন্তু ওই যে একটা মানে ছায়া ছায়া ব্যাপার, সেটা আর দেখা যায়নি। এই ঘটনাটা বললাম। আচ্ছা কেউ কি গল্প শুনছে? না শুনলে কিন্তু আমি পাগলের মতো বকে যাচ্ছি,
নালে আমি চলে যাচ্ছি, মনে হয় কেউ শুনছে না, তাই না? আচ্ছা, কেউ একটু হাই হ্যালো কিছু করুন, তাহলে বুঝবো শোনা যাচ্ছে। হ্যাঁ, না হলে কিন্তু মানে আমি আবার তাই জন্য মেসেজ করছি মাঝে মাঝে, কেউ কি শুনতে পাচ্ছে কিনা। আচ্ছা, এর পরের যে ঘটনাটা, আসাম, আমার ঘটনাগুলো খুব ছোট্ট ছোট্ট, মানে এটা তো গল্প নয়, আমি তাই জন্য খুব একটা বাড়িয়ে রং চড়িয়েও বলতে পারবো না, যেটা যেটা আমি শুনেছি বা যতটুকু শুনেছি ততটুকুই আমি ন্যারেট করার চেষ্টা করছি। আর একটা ঘটনা, সেটা বহু বছর আগে, এটা মনে হয় কিছুটা অনির্বাণ জানলেও জানতে পারে, জানি না, তবে অনির্বাণ তখন কতটুকু ছিল, আমরা তখন খুব ছোট, খুব ছোট। এবার সাউন্ডটা কম আসছে? আচ্ছা, তাহলে হয়তো স্পিকারটা সরে গেছে, আমি তো আসলে ল্যাপটপে করছি, আমি হেডফোনে নিচ্ছি, তাই জন্য স্পিকার। এবার শোনা যাচ্ছে ঠিক করে? হ্যাঁ হ্যাঁ, আমি হেডফোন পরাই আছি, কিন্তু তাহলে হতে পারে স্পিকারটা সরে গেছে। এবার শুনতে পাচ্ছো সবাই? শুনতে পাচ্ছো বা সিনিয়র পার্সন যারা আছেন তাদের বলছি শুনতে পাচ্ছেন, তাহলে একটু বলুন। হ্যাঁ, খুব আস্তে শোনা যাচ্ছে কি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জিদ্দা, শুনতে পাচ্ছ? বলো তো, জোরে জোরে বলো, শুনতে পাচ্ছ? দীপশেখর নাথ বলছে শোনা যাচ্ছে না, বাট আমি তো স্পিকার নিয়েই কথা বলছি। জিদ্দা শুনতে পাচ্ছ? বলো তো, কমেন্ট করো তো। কেউ বলছে শোনা যাচ্ছে, কেউ বলছে আস্তে শোনা যাচ্ছে, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। আচ্ছা, এবার আমি আরেকটা ঘটনায় চলে যাই, সেটা হচ্ছে যে এটা অনির্বাণ জানি না শুনেছে বা জানি, অনির্বাণ তখন মানে জানে কি না, এটা ঘটনাটা অনির্বাণদের ওই দিকটারই ঘটনা। কেউ যদি মধ্যমগ্রাম বা নিউ ব্যারাকপুরে এসে থাকেন বা কাছাকাছি থাকেন, তাহলে দেখবেন নিউ ব্যারাকপুর আর মধ্যমগ্রামের মাঝখানে যে ব্রিজটা আছে নোয়াইখালের ওপর, ওটা তো নাম তো বোধহয় নোয়াইখালি, নোয়াইখালের ওপরে যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজটা কিন্তু আগে ছিল না, আমরা যখন খুব ছোট্ট ছিলাম, আমি তখন বোধহয় স্কুলেও ভর্তি হইনি, আমার শোনা আমার মায়ের কাছে বা আশেপাশে বা মানে এরকম বড়দের মুখে শোনা কথা, ওই ব্রিজটা কিন্তু ছিল না আগে, ওই রেল লাইনটা ধরেই ওরকম ভাবে অনেকে হেঁটে মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর পারাপার করত। এটা ভীষণই ডেঞ্জারাস ব্যাপার ছিল, বাট করত, মানুষ তো একটু রিস্ক নিতে ভালোবাসে, এই করোনার সময় তো দেখি অনেকে মাস্ক না পরে ঘুরে বেড়াচ্ছে। এনিওয়ে, তা যাই হোক, এই ঘটনাটা যেদিন ঘটেছিল সেদিন ছিল অষ্টমী, এখনো এটা হয় কিনা জানি না, আমি অনেকদিন সেই পুজো দেখতে যাই না, এর পরে অষ্টমীর মানে রেল লাইনের মানে টিকিট কাউন্টারের অপোজিটে যে মাঠটা, সেই মাঠটাতে বহু বছর সে ঘটনাটার একটা রেশ ছিল, সেটাতে আমি পরে আসছি। হ্যাঁ, এটা হতে পারে, এখন বোধহয় সবাই ডিনার করতে গেছে। যাই হোক, আমার ভেরি আনফর্চুনেট, আমি যতজন শুনছে তাদেরকেই বলি। এর পরে যখন ওই অষ্টমী দিন একটা ঘটনা যেটা আমি বলছিলাম, যাই হোক কথাটা ভুলে যাচ্ছিলাম, অষ্টমী দিন যেটা ঘটেছিল সেটা হচ্ছে অনেকগুলো ছেলে মেয়ে একসঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল, এবং ওই নোয়াইখালের ওপর যথারীতি বললাম তখন ওই ব্রিজটা ছিল না, ওরা রেললাইন ধরেই যাচ্ছিল, এমন সময় সিগনাল হয়েছে বা ট্রেন আসছে, ওরা দেখতে পায়নি। সেই দিনটা আজও মানে বোধহয় মধ্যমগ্রামের সিনিয়র মানুষজন মনে রাখবে, সারা মধ্যমগ্রাম থমথমে হয়ে গেছিল,
ওই অ্যাক্সিডেন্টে প্রত্যেকটি ছেলে মেয়ে মারা যায়। একটি ছেলে মনে হয় কোনোভাবে রেল মানে ট্রেনের হ্যান্ডেলটা কোনোভাবে ধরে বোধহয় বেঁচে গেছিল, বাকি সব মারা যায়। কারণ নিচে লাফালে জল, হয়তো তারা সাঁতার জানতো না, বা ঘটনার মানে আকস্মিকতা যেটাকে বলে সেটাতে হয়তো মানে সাডেন তো ব্যাপারটা, সাডেনলি মানুষ একটা ডিসিশন নিতে পারে না, জলেও লাফাতে পারেনি, জানি না তারা সাঁতার জানতেন কিনা, আর ট্রেনের হাত থেকে তো বাঁচতেই পারিনি। একটি ছেলে মনে হয় বেঁচে গেছিল সেই দিনটা, বোধহয় মধ্যমগ্রামের একটা ভীষণ মানে ব্যাড প্যাচ, এত মানে মধ্যমগ্রাম নাকি স্তব্ধ হয়ে গেছিল বহু বছর। ওদের ফটো অষ্টমীর দিন একটি পুজোর সময় দেখতাম আমি। যাই হোক, এই ঘটনার পরে একটা কথা চাউর হয়েছিল, আমি ঠিক জানি না সত্যি কিনা, ঠিক ওই জায়গাটা এলে ট্রেনের লাইট নাকি আপনা আপনি অফ হয়ে যেত। অদ্ভুত ভাবে ওই জায়গাটা ক্রস করে গেলে বা ট্রেনটা থামিয়ে দিলে, অথবা ড্রাইভার নেমেও কিছু দেখেনি কোনোদিন নাকি, তারপর নাকি আবার লাইট মানে সাডেনলি লাইট নিভে অফ হয়ে যেত, আবার লাইট জ্বলে উঠতো, এরকম ব্যাপারটা নাকি হতো। সত্যি মিথ্যা আমি জানি না, আমি বারবার বলছি, তখন আমি ভীষণ ছোট, স্কুলেও বোধ হয় পড়ি না, পরে আমি ঘটনাগুলো শুনেছি, তবে ওদের ফটোগুলো আমি পুজোতে দেখেছি সেটা আমার মনে আছে। আচ্ছা আচ্ছা, তা এইরকম অনেক আনক্যানি ফিলিং অনেক মানুষের হয়, এবার সেগুলো ভৌতিক না ভৌতিক অলৌকিক যাই হোক নাকি, কারণ আমরা খুব কম লোকই আছি, সবাইকে জিজ্ঞেস করলে বলবে এর কাছে শুনেছি, তার কাছে, আমরা নিজেরা মানে চাক্ষুষ ভূত কতজন দেখেছি জানি না। যাই হোক, এরকম একটা ঘটনা ঘটেছিল। তারপরে আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা এখান থেকে বহু দূরে, বাঁকুড়ার ঘটনা, সেটা আমার শ্বশুর বাড়ির দিকের ঘটনা, আমার হাজবেন্ডের মাসির বাড়ির ঘটনা। মেসোরা অনেক আগেকার দিনে তো অনেক ভাই বোন থাকতেন, অনেকগুলো ভাই ছিলেন, 5 জন না 6 জন ভাই ছিলেন, ঠিক আছে, হ্যাঁ অনেকে আসছে এখন, যাই হোক, এবার 5 জন না 6 জন ভাই, ওরা ওদের বাবা মারা গেছেন, যথেষ্ট বয়সেই মারা গেছেন। মারা যাওয়ার পরে, এবং ওনার মারাটা হয়েছিল মানে ওটা বয়সে মারা গেলেও ওটা ছিল মানে স্ট্রোক, সাডেনলি মারা গেছেন, উনি কিছু একটা বলে যেতে পারেননি, সেই জন্য মারা যাওয়া যেদিন দাহ করা হয়, বার্নিং ঘাট থেকে ফিরে এসে সবাই যা যা রিচুয়ালস থাকে সেগুলো করে ঘরে রয়েছে, এমন সময় দরজায় আওয়াজ হয় এবং সেই আওয়াজ শুনে একটি ভাই উঠে আসে। এবং কথাটি এই কারণেই বলছি হয়তো সত্যি, কারণ ওই একটি ভাইয়ের পেছন পেছন আরেকটি ভাই উঠে আসে, ভুল দেখলে একজন দেখবে, দেখছে বাইরে ওদের বাবা দাঁড়িয়ে আছেন, শুধু উনি বলে গেলেন যে উনি একজনকে মানে কারো একটা নাম করে বলে গেছেন, একজনের কাছে টাকা ধার দিয়েছিলেন, সেটা নাকি টাকা পান, এরকম একটা ব্যাপার। যাই হোক, পরবর্তীকালে দেখা গেছে সত্যি সেই ভদ্রলোকের কাছে ওর বাবা টাকা পেতেন, এবং ঘটনাটা উনি একা দেখেননি, উনি দেখলে হয়তো ইলুশন বা কিছু একটা ভাবতে পারতেন, কিন্তু সঙ্গে সঙ্গে আরেকটি ভাই বেরিয়ে এসেছিল, সেও দেখেছে। এইরকম ঘটনা ঘটেছে। আবার আমার ননদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে, তার আমার কথাগুলো কি খুব আস্তে এখনো শোনা যাচ্ছে? আমি কিন্তু জোরে জোরেই বলছি, এখন শোনা যাচ্ছে তো জোরে জোরে? যাই হোক, এর পরের ঘটনাটা আমার মানে শাশুড়ি মার কাছে বা আমার হাজবেন্ডের কাছে শোনা, আগের ঘটনাটাও আমার হাজবেন্ড আর শাশুড়ি মায়ের কাছেই শোনা, সেটা হচ্ছে যে আমার ননদের বাড়িতে ওর এক দুঃসম্পর্কের ননদের হাজবেন্ড ক্যান্সারে মারা যায়। তারপর থেকে ওরা সবসময় হঠাৎ হঠাৎ বাড়িতে মনে হচ্ছে কেউ ধাক্কা দিচ্ছে, দরজা খুলে দেখছে কেউ নেই, কখনো রাত্রে ঘুমিয়ে থাকলে, এবং ওনার টুইন আর কি ছিল ছেলে, একটি ছেলেকে নিয়ে সে শুয়েছে, হঠাৎ রাত্রিবেলা উঠে দেখছে মানে মাথার কাছে যেন কেউ একটা দাঁড়িয়ে আছে, এবং সেটা মা এবং ছেলে দুজনেই দেখছে, দুজনে যদি না দেখতো তাহলে কিন্তু মনে হতে পারে, ওই যেটা একটু আগেও বললাম ভুল, কিন্তু দুজনে যেহেতু দেখছে মনে হচ্ছে কিছু একটা, সামথিং ওয়াজ দেয়ার। তারপরে যাই হোক, আরো আনফর্চুনেট ব্যাপার, কিছুদিন বাদে ওদের ওই টুইন বেবির বড় ছেলেটারও ক্যান্সার ধরা পড়ে এবং ছেলেটিও মারা যায়। যাই হোক, এটা দুটোর মধ্যে কোনো রিলেশন আছে কিনা আমি জানি না, কিন্তু এই ঘটনাটা ঘটেছিল। জানি না, অনেকে বলছে ভালো লাগছে, যাই হোক। আচ্ছা, এবার আমি
একদম রিসেন্ট একটা ঘটনা বলবো, সেই ঘটনাটা কে কিভাবে নেবে জানি না। এই ঘটনাটা ঠিক কি ঘটেছিল আজও আমি জানি না, এবং ঘটনাটা ঘটেছিল আমার হাজবেন্ডের সাথে। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, ও কিন্তু বলতে পারছে না কি ঘটেছিল ওই সময়টা। অনেক সময় দেখেছেন আমরা কিছু সময় ভুলে যাই, আমার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটেছে যে আমার আমার একটা মানে সার্টেন পিরিয়ড আমি মনে করতে পারি না। বহু বছর আগে আমার সাথে এরকম একটা ঘটেছিল, সেই সার্টেন পিরিয়ডে আমি নাকি যা যা অ্যাক্টিভিটিস নর্মালি করেছিলাম, তখন আমার এজও খুব কম ছিল। যারা বলে আমার আশেপাশের যারা ছিলেন তারা বলছে আমি সব কিছুই করেছি কিন্তু ওই পিরিয়ডটা আমি মনেই করতে পারিনি। তো এরকম যাই হোক, আমার হাজবেন্ডের সাথে কিছুদিন আগে ঘটেছে, কিছুদিন আগে একটা খুব আনফর্চুনেট, আমাদের অনেকেরই খুব খারাপ লেগেছে, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, সেটা সুইসাইড না মার্ডার, এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি এখনো রয়েছে, এবং অনেকেরই আমাদের মনে হয় যে এটাকে আমরা সুইসাইড বলতে পারছি না। যাই হোক, সেটা সময়ের অপেক্ষা, টাইম উইল সে। যেসব সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে বা যা যা ইনভেস্টিগেশন হচ্ছে তার দ্বারা আশা করি প্রমাণ হবে। যাই হোক, আমরা কোনোদিন প্ল্যান সেট কিভাবে করতে হয় জানি না, তবে অনেক বড় বড় লোকেরা যেমন সত্যজিৎ রায়ের কাছে লেখা পড়লে আমরা প্ল্যান সেটের সত্যতা শুনতে পাই, রবীন্দ্রনাথ বা বিভূতিভূষণ রাইটার যিনি, ওনার ওয়াইফকে নাকি উনি দেখতে পেতেন। যাই হোক, এইসবের উপর বেস করে প্ল্যান সেটের উপর প্ল্যান সেট না করলেও একটা কোথাও একটা, যারা আমরা বিশেষ করে ভূতের ব্যাপারে বিশ্বাস করি বা শুনতে ভালোবাসি, সেই সব জায়গা থেকে একটা প্ল্যান সেট করার একটা টেন্ডেন্সি আমার বহু বছর ধরেই ছিল। যাই হোক, সেই জায়গা থেকেই প্ল্যান সেট কি করে করতে হয় আমি জানি না, কিন্তু সুশান্ত সিং রাজপুত যেদিন মারা যায় ফট করে ব্যাপারটা না মানে খুব খারাপ লেগেছিল। আমি সুশান্ত সিং রাজপুতের ডাইহার্ড ফ্যান এটা বলতে পারবো না, কারণ আমার সেই এজও নেই, আমি সুশান্ত সিং রাজপুতের সব ছবি দেখেছি সেটাও বলতে পারবো না। তবে ব্যাপারটা ভালো লাগেনি, হঠাৎ খুব খারাপ লেগেছে, কোনো অসুখ করেনি কিচ্ছু করেনি, এরকম একটা লাইভলি একটা ছেলে হঠাৎ করে মারা গেল। সেদিন রাত্রিবেলা আমি আর আমার হাজবেন্ড ঠিক করলাম যে কি জানি কেন এনে মনে হচ্ছে ফট করে সুইসাইড করলো, সরি এটা কি সত্যি সুইসাইড, প্ল্যান সেট বলে আদৌ কিছু আছে, চলো তো কিছু করি। এবং খুব স্বাভাবিকভাবেই আমাদের বাড়িতে আমি আর আমার হাজবেন্ড ছাড়া প্ল্যান সেটে বসার মতো, কারণ আমার মেয়ে ছোট খুব, আমার শাশুড়ি মায়ের যথেষ্ট বয়স হয়েছে, সুতরাং প্ল্যান সেটে বসার মতো আমি আর আমার হাজবেন্ড ছাড়া ওই তিনজন বসতে হবে এরকম ব্যাপারও আমরা করিনি, বা ওই তিনটে স্ট্যান্ডওয়ালা যে টেবিল বা যা যাওয়া হোয়াট এভার যেসব নিয়মগুলো মানতে হয় সেগুলো কোনোটাই আমি বা আমরা মেনটেন করতে পারিনি। শুধু বলেছি যে মন দিয়ে ডাকবো, মানে মনটাকে ভীষণ, কারণ আজকে সুশান্ত সিং রাজপুত মারা গেছে, আজকে তার এখনো পোস্টমর্টমও হয়নি, এবং বলে যে আত্মা নাকি 3 দিন অন্তত ঘোরাফেরা করে, সেটা অবশ্যই যেখানে মারা যায় সেই জায়গায়। যাই হোক, তবুও ধরে নিয়েছি যে কিছু একটা যদি করা যায়, তা আমরা বসেছিলাম, কিছু হবে না জেনেই বসেছিলাম, তবু অন্ধকার ঘরে জাস্ট মোমবাতি জ্বালিয়ে, অসম্ভব গরম লাগছিল, কিচ্ছু চালাইনি, মানে কোনো সাউন্ড যাতে না আসে এরকম ভাবে বাকি সবাইকে ভেতরের রুমে পাঠিয়ে দিয়ে। সত্যি বলবো আমি জানি না, অনেকক্ষণ ভীষণ মন দিয়ে সুশান্তের পিকচারটা ছাড়া কিছুই ভাবিনি, খালি ভাবতে চেয়েছি কেন এটা হলো কেন। কিছুক্ষণ পর আমি জানি না কি ঘটেছিল, কিছুই ঘটেনি, কেউ আসেনি, প্লিজ এটাকে গিমিক ভাববেন না বা কোনো ভাববেন না যে আমি কোনো সস্তার মানে মানে কি বলবো সস্তা একটা গিমিক তুলে একটা কিছু বলার চেষ্টা করছি বা পাবলিসিটি চাইছি, আমি সেটা বলছি না। আমি কিছুক্ষণ বাদে না আমার বিরক্ত লাগলো, দূর বাবা সত্যি, তাহলে আত্মা বলে কি হয়, কিছুই হয় না বলে আমি না চোখটা খুলে ফেলেছি। চোখটা খুলে ফেলে আমি দেখছি কি, ও আরেকটা ঘটনা ঘটেছিল, আমরা ফ্যান চালাইনি বললাম একদম, আর আমার ড্রয়িং রুমে এসি নেই, ভীষণ গরমে ঘামছি, সুতরাং আমি হঠাৎ করে চোখটা খোলার একটা কারণ ছিল, কোনো লাইট নেই, সবকিছু কোনো হাওয়া নেই, কিচ্ছু নেই, হঠাৎ করে মানে যেখানে আমাদের নিঃশ্বাসের হাওয়াটা পর্যন্ত পৌঁছচ্ছে না,
আমরা চারটে ক্যান্ডেল জ্বালিয়েছিলাম একদম কোনায়, যেখানে আমাদের মানে যে নিঃশ্বাসের হাওয়াটা পর্যন্ত যাবে না, সেই ক্যান্ডেলটা হঠাৎ করে অফ হয়ে যায়। আর আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, চোখ যতই বন্ধ করে থাকুন, কিছু একটা যদি পাশ থেকে সরে যায় বা মানে অন্ধকার হয়ে যায়, এটা কিন্তু মানুষ ফিল করে, বিশেষ করে যাদের আমাদের মানে ভিশন আছে। তা আমার মনে হলো ফট করে কি যেন একটা একটু কম লাইট হয়ে গেল, আমি তাকিয়ে দেখি ওই লাইটটা অফ হয়ে গেছে, মানে ওই ক্যান্ডেলটা অফ হয়ে গেছে। সেটা দেখে আমার তখন মনে হচ্ছে যে কোনো হাওয়া নেই। আমি তখন আমার হাজবেন্ডের দিকে এরকম করে তাকালাম, আমি দেখলাম না, ওর নিঃশ্বাসের হাওয়াও ওখানে যেতে পারবে না, আমারটা তো পারবেই না, আমি যথেষ্ট দূরে বসে আছি আর আমি অত জোরে জোরে নিঃশ্বাসও নিচ্ছি না যে অত দূরে গিয়ে ক্যান্ডেলটা অফ হয়ে যাবে। তারপর আমি না আমার আমি আর চোখ বন্ধ করিনি, আমি না চারপাশে দেখছি আর আমার হাজবেন্ডের দিকে তাকিয়ে রয়েছি। আমি কিচ্ছু আসেনি, কেউ আসেনি, কিন্তু বারবার বলছি আমার হাজবেন্ডকে আমি একটা জিনিস অদ্ভুত দেখলাম, ওনা কাঁদছে। কেন কাঁদছে আমি জানি না, মানে একটা ছেলে সে হঠাৎ করে কাঁদবে কেন? আমি দেখলাম যে কেন ঠোঁটটা, এই ঘটনাটা আমি কাউকেই বলিনি, ইনফ্যাক্ট আমার ফ্রেন্ড সার্কেলেও বলিনি, ভাববে এটা কি একটা ফালতু ব্যাপার, হয়তো হাসাহাসি করবে। আমি দেখছি কাঁদছে, তা আমি অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে, একে ক্যান্ডেলটা অফ হয়ে গেল কি করে এটা একটা আমার মনে হচ্ছে। তারপর অনেকক্ষণ কান্নার পর আর কিছুই আমি চারপাশে ফিল করছি না যে কোনো আত্মা এসেছে বা কিছু। আমি তারপরে কিছুক্ষণ পরে ওকে ধাক্কা দিই, নিজে ওঠো তো, কি তুমি কাঁদছো কেন? তখন ও ফট করে এরকম করে বলছে যে আমি কাঁদছিলাম কি জানি, মানে ও নিজে মনে করতে পারছে না যে কি ওর সাথে হয়েছে। আর সব থেকে অদ্ভুত ব্যাপার, আমরা দুজনেই অনেক রাত পর্যন্ত অনলাইন থাকি, কিন্তু আমার তো একটু গল্প পড়ার নেশা আছে, আমার হাজবেন্ড ওর বন্ধুর সাথে চ্যাট করুক বা ও একটু ভিডিও দেখে ইউটিউবে। সেদিন ও আর ফোনটা টাচ করেনি, অদ্ভুত ভাবে ঘুমিয়ে পড়েছিল শুয়ে, এবং সেই সময়টা মানে একটা কথা আর বলেনি। সেই সময়টা কি হয়েছে বারবার পরের দিনও জিজ্ঞেস করেছি, ও কিছুই বলতে পারেনি, শুধু ওই ওর ওই মানে একটা স্যাড যেটা আমি দেখেছিলাম যে একটা কান্না কান্না মানে কান্না এরকম ব্যাপারগুলো ছাড়া, কান্না মানে তো হাউ হাউ করে কান্না নয়, ওই একটা ব্যাপার। ও কিন্তু আজ পর্যন্ত বলতে পারে না সেদিন কি ঘটেছিল, কিন্তু সুশান্ত সিং রাজপুতের বা কোনো আত্মার আমি কোনো কিছু দেখিনি, এটা একটা ব্যাপার। আর আরেকটা যে এইটার সাথে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমার বাবা 2017-এ এক্সপায়ার করেছিলেন, এটা আমার কাছে খুব মানে খুব দুঃখের এই কারণেই, আমার বাবা ফাদার্স ডে 2017-এ যেই দিনটা মানে ফাদার্স ডে একটা সেকেন্ড সানডে বোধহয় হয় মানে 18 ছিল, পরে ডেটটা আবার চেঞ্জ হয় প্রত্যেক ইয়ার, ফাদার্স ডে দিনই আমার ফাদার মানে আমার বাবা আমাকে ছেড়ে চলে যান। এটা আমার খুব, আর আমি আমার বাবার কাছে জীবনে একটা খুব বড় অপরাধ করেছিলাম, সেটা পার্সোনাল জায়গায় আর আসছি না, সেটা নিয়ে আমার একটা গিল্ট ফিলিং তো সবসময় ছিল। সেই জায়গাটা থেকে আমার বাবার মৃত্যুটা, আমার খুব কম বয়সে আমার বাবা মারা যাননি, 75+ ছিল, কিন্তু তবু আমার মেনে নিতে অনেক টাইম লেগেছিল, এবং অনেক টাইম লেগেছিল। একটা সময় এমন হয়েছিল যে আমার বাড়ির লোকজন মানে রীতিমতো আমাকে বলতো যে তোমার বাবা, আমার বাবা ব্রেন স্ট্রোক হয়েছিল, কি হয়েছে, এই কারো বাবাই তো সারা জীবন থাকে না, মানে সবাই একটু বিরক্ত হতে শুরু হয়েছিল, যে মানে আমি এত, আমি কখনো বাবার কথা ছাড়া বলতেই পারতাম না, কোনো কথা বললেই বাবার কথা বলতাম, সবসময় বাবা বাবা করতাম, মানে যেহেতু হয়তো আমার মধ্যে গিল্ট ফিলিংটা ছিল। তারপরে আমি অনেক দিন আমি ভেবেছিলাম যে আমার বাবা যেন আমার সামনে আসেন, এবং অন্ধকারে যখন কেউ থাকতো না তখন আমি আমার বাবার ফটোর সামনে গিয়ে অনেক কথা বলেছিলাম, কিন্তু কোনো রেসপন্স পাইনি আমি কোনোদিন। আমি তাই জন্যই বলছি যে আত্মা সত্যি আছেন কিনা জানি না, তবে বেশ কিছু আনক্যানি ফিলিং আমি খুব বেশি করে তো বলতে পারবো না, কারণ এগুলো কোনোটাই গল্প নয়, প্রত্যেকটাই মানে কিছু দু একটা ঘটনা আমার সাথে ঘটেছে আনন্যাচারাল, আর কিছু ঘটনা আমার সিনিয়র যারা বাড়িতে রয়েছেন তাদের কাছ থেকে শোনা। আর আমার বাবার ব্যাপারে আমি যেটা দেখেছিলাম, আমার বাবার ফটোর কাছে গিয়ে অনেক সময় আমি অনেক কথা বলতাম, হয়তো গিল্ট ফিলিং থেকেও, অথবা কোনো প্রবলেমে পড়লে আমি আমার বাবার কাছে গিয়ে, এবং তখন যখন কেউ থাকতো না, কারণ কেউ থাকলে হয়তো বলবো পাগল, আমি তখন গিয়ে খুব মানে বলতাম যে আমি আমার বাবাকে বাবু ডাকতাম, বাবু এটা হয়েছে, বাবু জানো তো এই প্রবলেমটা হয়েছে। কিছুদিন বাদে দেখতাম আমার বাবু কিন্তু কোনোদিন রেসপন্স করেনি, আমি বারবার চেয়েছিলাম বাবু আসুক আমার সামনে, সত্যিই যদি আত্মা বলে কিছু থাকে, একা শুয়ে শুয়ে অন্ধকারে আমি বাবুর ফটোর দিকে তাকিয়ে ভেবেছি বাবু আসুক, বাবু কিছু বলুক আমাকে, আমি জানি না এলে আমি ভয় পেতাম কিনা। আবার নিজের মনকে বুঝিয়েছি নিজেরই তো বাবা, নিশ্চয়ই উনি আমার ক্ষতি করবেন না,
যাই হোক, আমার বাবু কোনোদিনই আসেননি, কিন্তু একটা জিনিস যেটা দেখেছি সব সময়, যে কোনো রকম প্রবলেমে পড়লে সেই প্রবলেমটা যদি আমি বাবুর ফটোর কাছে গিয়ে বলেছি, কোনো রেসপন্স পাইনি, কিন্তু কিছুদিন বাদে অদ্ভুতভাবে প্রবলেমটা শর্ট আউট হয়ে গেছে। মানে আমি ভাবতেই পাইনি ওই প্রবলেমটা শর্ট আউট হবে, সেই প্রবলেমটা শর্ট আউট হয়ে গেছে। এনিওয়েজ, এই ধরনের কিছু কিছু ঘটনা আমার সাথে ঘটেছে। আমি খুব ভালো বলিয়ে কইয়ে বলে আমার কোনো সুনাম দুর্নাম কোনোটাই নেই, তবু আজ একটু ছোট্ট প্রচেষ্টা করলাম। বিশেষ করে ওই শ্রেয়া বলার পরে, তো আমার শ্রেয়া খুবই ছোট আমার থেকে, শ্রেয়া বলার পরে আমার তো খুব ভয় করছিল যে কি জানি। তবু অনেক লোকজনকে দেখলাম যারা বলছেন ভালো লাগছে, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা ভালো লাগছেন না বা কিছুই বলছেন না, তাদেরকেও ধন্যবাদ, ধৈর্য ধরে শুনেছেন অনেকেই। এইসব ছোট ছোট ঘটনা ঘটেছে আমার সাথে, আর বা আমার সিনিয়র পার্সনের থেকে শোনা, যেহেতু সত্যি আমি জানি না ভূত বলে কিছু আছে কিনা, কিন্তু বিশেষ করে আমার মাসির বাড়ির যে ঘটনাটা ওটা দেখে, অথবা আমার ননদের বাড়িতে যেটা ঘটেছে, এগুলো দেখে একটু মনে হয় যে হয়তো আত্মা বলে কিছু আছে, কিন্তু ব্যাপারটা কি দুটো ডাইমেনশন এতটাই আলাদা যে দুটো দু জায়গায় হয়তো রিলেট করাটা ভীষণই অসুবিধা। তবে কিছু জিনিস আমাদের বলে না, শুভ যদি থাকে অশুভও থাকে, সেরকম অন্ধকার আলো থাকলে অন্ধকার থাকবে, তাই জন্য ভগবান যদি থাকে তাহলে নিশ্চয়ই আত্মা বলেও কিছু আছেন নিশ্চয়ই, না হলে এত বড় বড় মানে মনীষী বা মুনি ঋষিরাই বা ওটা নিয়ে বলবেন কেন। আর একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের ধর্মে মানে পুরাণে বা এতে এমন অনেক ঘটনা আছে যার সাথে একটু ভাবলে দেখবেন যে আজকের বিজ্ঞানের সাথে কিন্তু অনেকটা রিলেট করা যায়। যাই হোক, বেশি কিছু আমার আর বলার নেই, আমার শুধু একটা জিনিসই বলার আছে, সেটা হচ্ছে যে ভূতের ভয় আমরা বোধহয় কম বেশি সবাই পাই, যতই সাহসের সঙ্গে বলি না কেন যে ভয় পাই না পাই না, কিন্তু ওই অন্ধকার হলে কিন্তু সবারই একটুখানি পা কাঁপে। যাই হোক, আমি লাস্ট একটা ঘটনা বলে শেষ করি। আমরা আমার ঠাকুমা মারা গেছিলেন, তখন আমি HS পরীক্ষা দেব। যাই হোক, আমার পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমরা বেড়াতে গেছিলাম, সবাই এরকম যায়, তখনকার দিনে আমাদের এন্টারটেনমেন্টের এত জিনিস, আমাদের ছেলে মেয়েদের মতো আমাদের তো ছিল না সব ইন্টারনেট ফেসবুক, ইয়ে আমাদের একটু বেড়াতে যাওয়া, মা বাড়ি যাওয়া, এগুলোর মধ্যে আনন্দ ছিল। যাই হোক, বেড়াতে গেছিলাম, এবার আমাদের বাড়িতে আমার বড় জেঠুকে শুতে বলেছিলাম। আমার ঠাকুমাও যথেষ্ট বয়সে মারা গেছেন, কিন্তু ওই বড় জেঠু না সেদিন রাতে নাকি এত ভয়ঙ্কর ভয় পেয়েছিল, বড় জেঠু যথেষ্ট এজেড, আমার ঠাকুমা এত 85-86-এ বোধহয় মারা গেছিলেন, মানে এজের কথা বলছি। তা আমার ঠাকুমা দেখা দিয়েছেন বা কিছু করেছেন এরকম তো আমরা কিছু দেখিনি, কারণ ঠাকুমা আমাদের সাথেই থাকতেন, কিন্তু জেঠু কেন জানি না ভীষণ ভয় পেয়েছিলেন, এবং জেঠু ঠাকুমার ঘরে শোননি, কিন্তু জেঠু অন্য ঘরে শুয়েছিলেন, কিন্তু মনে হয় ঠাকুমার মানে জেঠু হঠাৎ করে মনে হয় ঠাকুমা যেন লাঠি নিয়ে, লাস্ট লাইফে ঠাকুমা একটু লাঠি নিয়ে হাঁটতেন, লাঠি নিয়ে যেন ঠাকুমা ওই ঘর থেকে বেরিয়ে এসে জেঠুকে একটা খুব রেগে কিছু বলছে, এরকম একটা কিছু বোধহয় জেঠু ফিল করেছিলেন, যার জন্য এখন আমার জেঠু আর নেই বেঁচে, জেঠু খুব ভয় পেয়েছিলেন, পরের দিন থেকে জেঠু আর ওইখানে শোননি। অথচ ঠাকুমা যেদিন মানে ঠাকুমার যেদিন ঘাট কাজ হয়, আমার বাবা কিন্তু মানে যতদিন আর কি অশ্বত্থ চলে, আমাদের মধ্যে তো নিচে শুতে হয়, এবার ঘাট কাজের পরে খাটে শুয়েছে, এবং অদ্ভুত ভাবে আমার বাবা কিন্তু আমার ঠাকুমা যে খাটে মারা গেছে সেই খাটেই, সেই বিছানাটাতে, বিছানা নয় সবকিছু শরীর আছে, খাটটাতে শুয়েছে, এবং সে রাতে মানে লাইটটাও কেটে গেছিল, এটা কোনো অদ্ভুত ঘটনা না, লাইট কাটতেই পারে, কিন্তু মানে ফিউজ হয়ে গেছিল। এবার আমার বাবা কিন্তু কিছু ফিল করেনি, অথচ ঠাকুমা তো আমাদের কাছেই থাকতেন, আমার বাবাও ফিল করেননি বা আমরাও কোনোদিন কিছু ফিল করিনি, কিন্তু আমার জেঠু ফিল করেছিলেন। এবার জানি না কখনো কোনো কোনো মানুষ হয়তো কোনো কিছু ফিল করে। এনিওয়েজ, আর কিছু আমার বলার নেই, কারণ আমি প্রত্যেকটা ঘটনাই মানে সত্যি ঘটনাই বললাম, সবটা আমার দেখা নয়, কিছুটা ফিলিংস কিছুটা শোনা, তবে ঘটনাগুলো সত্যি, এই গল্পের মতন করে বেশি তো আমি বলতে পারবো না। আপনাদের যদি ভালো লেগে থাকে ধন্যবাদ, তাহলে একটু লিখবেন।
আর যদি খারাপ লাগে তাও লিখবেন, পরের দিন আমি রেকটিফাই করার চেষ্টা করব আবার যদি আমি লাইভে আসি। আচ্ছা, থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট এভরিবডি। আর অনির্বাণকে থ্যাংকস আলাদা করে, কারণ অনির্বাণের কি বলবো ইন্সপিরেশনে আমি এসেছি, ও আমাকে সাহস দিয়েছে, আসুন বলুন কিচ্ছু হবে না। এনিওয়েজ অনির্বাণ, অনেক ধন্যবাদ তোমাকেও, বাকিদের সবাইকে ধন্যবাদ, গুড নাইট। আর বেশি কথা বাড়াবো না, আর বোর করবো না। ওকে, টাটা। ওকে, গুড নাইট অ্যাগেইন এভরিবডি। আর তো জোরে বলার কিছু নেই, মিস্টার শশধর দাস বলছেন জোরে বলুন, আমার সব বলা হয়ে গেছে, শুনতে পাওয়া যায়নি, তাহলে এর পরের দিন আর একটু জোরে জোরে বলতে হবে যদি বলতে আসি। ওকে, থ্যাংক ইউ রাজু। হ্যাঁ, কুকি শর্মা কমেন্ট দেখছি। ওকে, আমার বলা শেষ, এবার আমি আসি, গুড নাইট অ্যাগেইন। ওকে, আমি এন্ডে চলে এসেছি, এন্ড আমি লিভ করছি এবার। কেউ কেউ বলেছে কিন্তু সাউন্ড ঠিক ছিল, জানি না সেটা কি, আবার অনেকে বলছে শোনা যায়নি ভালো, আমি কিন্তু স্পিকারটা কাছে নিয়েই বলেছিলাম। যাই হোক, কাজ তো আর কিছু বলার নেই, যারা শুনতে ভালো করে পাওনি তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, প্রথম তো একটু একটু ভুল হয় তাই না? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।